ফোনটা ধরা মাত্রই আমি বলা শুরু করেছি যে এই কিরে তুই ফোন ধরছিস না কেন, কি হয়েছে আমাকে বল, তুই ঠিক আছিস তো? আমি জানি যে তুই ঠিক আছিস, তুই হয়তো ধীরে ধীরে বলবি না, আরে হ্যাঁ একটু বল না, আমি একটু বল তোর কি হয়েছে তুই। আমি বলে স্টপ জিনা, স্টপ জিনা, আমার জীবনে অন্য একজন আছে, আমি তোর সাথে থাকতে পারবো না। জন্ম এবং বেড়ে ওঠা জলপাইগুড়িতে, একটি ছোট্ট শহরে, এবং আমরা যারা ছোট শহরে বেড়ে উঠি তাদের কাছে কলকাতা মানে একটা বিশাল বড় ব্যাপার। যে সমস্ত দাদারা দিদিরা পড়তে আসতো কিংবা সেটেল হয়ে যেত, তাদের মুখে অনেক গল্প শুনেছি পার্ক স্ট্রিট নিয়ে, কলকাতার যাদবপুর নিয়ে, এইটবি নিয়ে, এবং আমি ভাবতাম যে এখানে কী হয়, একবার তো এসে দেখতেই হবে। এবং যেহেতু ছোটো থেকেই আমি অভিনয়টাই করতে চাইতাম, তো আমি জানতাম যে আমাকে একদিন কলকাতায় আসতেই হবে, আমার স্বপ্নের শহরে। এবং আমি ফাইনালি কলকাতায় এলাম, এবং একজনের হাত ধরে আমি প্রথমবার কলকাতায় এসেছিলাম। তার সঙ্গে প্রথম আমার দেখা আমার কলেজে শীতকাল, এবং সে ওখানে থাকতো না, সে টেকনো ইন্ডিয়া বাণীপুরে ইঞ্জিনিয়ারিং পড়তো, এবং শীতের ছুটিতে সে জলপাইগুড়িতে যায়, এবং আমাদের কলেজের মাঠ, এবং সে ক্রিকেট খেলছে, আর আমি দেখলাম যে একটা ছেলে আমায় দেখতে গিয়ে জাস্ট আউট হয়ে গেল। তখনই বোধহয় একটু একটু ভালো লেগে গেছিলো আমার, এবং তারপরে আমি বাড়িতে গিয়ে দেখি যে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, সেটা অ্যাকসেপ্ট করলাম, আমরা কথা বললাম অনেক, এবং কথা বলে বুঝলাম যে ওর মধ্যেও একটা শিল্পী সত্তা আছে, আমার মধ্যেও আছে, আমাদের দুজনের ভাবনা চিন্তার খুব মিল। আমি অভিনয় করতে চাইতাম, এই কথাটা আমি কাউকে তার আগে কখনো বলতে পারিনি বা শেয়ার করতে পারিনি, কী ভাববে সবাই, সেটা প্রথম ওকেই শেয়ার করেছিলাম। এবং ও খুব সুন্দর র্যাপ লিখতো, গাইতো, আমায় করে করে শোনাতো। এভাবেই চলতে থাকলো সেই শীতের ছুটি, কখনো আমরা ডেটে যাচ্ছি, ও মায় গ্রামার বই নিয়ে এসে স্পারে গ্রামার ইংলিশ গ্রামার পড়াচ্ছে, আবার কখনো কোথাও ঘুরতে যাচ্ছি, তার মধ্যে ওর পাও ভেঙে গিয়েছিলো এবং অসুস্থ ছিল, সেই সময় আমি সাইকেল নিয়ে নিয়ে ওর বাড়ির সামনে যেতাম, ওকে চকলেট গিফট করতাম, এবং এভাবেই চলতে লাগলো। এবং এরপরে চলে এলো সেই দিনটি যেখানে শীতের ছুটি শেষ তার আগের দিন, এবং আমি ওকে ডাকলাম, মানে আমি ওকে দাদা বলতাম, বললাম যে দাদা একবার দেখা করবে। সে এলো বাইক নিয়ে এবং আমি গেলাম সাইকেল নিয়ে। আমি ওর জন্য একটা হলুদ গোলাপ কিনেছিলাম, সেটাকে ব্যাগের মধ্যে ভরে লুকিয়ে নিয়ে গেছিলাম যে আমি সেটা দেব। অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছে আর আমি বুঝতে পারছি না যে সেটা আমি কীভাবে তাকে দেব। হঠাৎ করে আমায় বলে বসলো যে শোনা, জানিস তো আমার একটা গার্লফ্রেন্ড ছিল, আমাকে না হঠাৎ একদিন গোলাপ ফুল, চকলেটস এগুলো দিল, আমার এগুলো একদম বিচ্ছিরি লাগে, কী বোকা বোকা গার্লিশ থিং। বললাম ওকে, ব্যাগটা খুললাম, গোলাপটা দিয়ে আমি বললাম যে সরি দাদা, তোমার জন্য এনেছিলাম। তো কিছুক্ষণ আমরা জাস্ট দুজনেই চুপ, আর তারপরে প্রচণ্ড হেসে ফেললাম, এবং ও বুঝলো যে আমার ওকে হয়তো ভালো লাগে। এবং নেক্সট ডে শীতের সকাল ভোর 6টা ওর বাড়ির সামনে তিস্তা উদ্যানের পার্কের সামনে আমি দাঁড়িয়েছিলাম, এবং ওকে একবার দেখবো বলেও যাওয়ার আগে আমার চোখের সামনে দিয়ে আমি দেখলাম সাদা অ্যাম্বাসেডরে করে ও বেরিয়ে গেল, আর আমি যে ডাকবো ওকে ডাকতে পারলাম না। ও চলে গেল জলপাইগুড়ি থেকে কলকাতায় আসতে, ট্রেনে 12 ঘন্টা লাগে। ও চলে গেছে, সেদিন রাত্রি গিয়ে আমায় ফোন করেছে, ফোন করে ও আমায় জিজ্ঞেস করলো যে কী করছিস। আমি বললাম শোনো আমি ঠিক নেই। আমি বললো কেন, কী হয়েছে? আমি বললাম আমার মনে হয় আমি প্রেমে পড়েছি। কোনো টিকিট ছিল না, উইদাউট টিকিট জেনারেলি উঠে, লিটারালি সেই রাতেই ও আবার জলপাইগুড়ি চলে আসে। ইয়েস,
এসে আমায় আমার সামনে দাঁড়িয়ে বলে যে আমিও প্রেমে পড়েছি, আই লাভ ইউ পুচকু। তো সেখান থেকেই আমাদের প্রেমটা শুরু। দু তিন মাস পরে সানন্দা একটি ম্যাগজিনে আছে, সেখানে সানন্দা তিলোত্তমা বলে একটি বিউটি পেজেন্টের আমি অ্যাড দেখি, সেখানে রেজিস্ট্রেশন করে দিই কাউকে কিছু না জানিয়ে। আমি ভেবেছিলাম যে কী হবে, ফোন টোন তো আসবে না, বাট হঠাৎ ফোন চলে আসে সেখান থেকে এবং আমাকে জানানো হয় যে আই এম সিলেক্টেড ফর দ্য প্রিলিমস এবং ডে আফটার টুমোরো তোমাকে কলকাতায় আসতে হবে। তার আগে আমি কোনো দিন কলকাতায় যাইনি, এতদিন শুধু স্বপ্ন দেখেছি কলকাতায়, কেন জলপাইগুড়ির বাইরে আমি কোথাও যাইনি। আমি বাড়িতে এসে বললাম, আমার কথা সবাই হেসেই উড়িয়ে দিল, সবাই ভাবলো যে এটা হয়তো ফেক কোনো কিছু। বাট আমি ওকে বললাম আর ও আমায় বললো যে তুই কলকাতায় যাবি, আমি তোকে নিয়ে যাব। আমার মা বাবাকে কনভিন্স করে ফাইনালি আমি কলকাতার ট্রেনে চাপলাম এবং সেখানে জলপাইগুড়ি থেকে কলকাতায় যেতে যেতে একটা ফারাক্কা নদী, ফারাক্কা ব্রিজ পড়ে। এই ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে যখন ট্রেনটা যায়, ও আমায় বলে যে একটা কয়েন নিয়ে তুই যদি মন থেকে কিছু চাস আর এই ফারাক্কা নদীতে ফেলিস সেটা হয়, সত্যি হয়। আমি সেদিন ফেলেছিলাম। আমি 8B-তে এবারে নামবো এবং আই ওয়াজ ভেরি এক্সাইটেড যে 8B-তে আমি যাবো প্রথমবার। স্লো মোশনে প্রায় চোখটা খুলেছি, খুলে দেখলাম ওয়াও এটা তো একটা বাস স্ট্যান্ড, মানে দিস ইজ ফানি। প্রিলিমসের জন্য যাই এবং প্রিলিমসের জন্য গিয়ে আমি 5,000 জনের মধ্যে থেকে 10 জনের মধ্যে সিলেক্ট হয়ে গেছি এবারে। আর আই ডোন্ট নো কীভাবে হলাম, ওটা হয়তো ম্যাজিক, আই থিঙ্ক ফারাক্কা ম্যাজিক। তারপরে শুরু হলো আমার গ্রুমিং সেশন এবং গ্রুমিং সেশনের জন্য আমাকে 30 দিন কলকাতায় থাকতে হয় এবং আমি এখানে কিছু চিনি না, জানি না কোথায় যেতে হবে, কী করতে হবে, আমি কিছুই জানি না বলে সেই 30টা দিন ওই মানুষটি আমার সঙ্গেই থেকে গেল কলকাতায়। এবং রোজ সকাল মানে ভোর 5:30-টার সময় ঘুম থেকে উঠে, সে থাকতো দমদমে তার জেঠুর বাড়িতে, রোজ 5:30-টার সময় ঘুম থেকে উঠে যাদবপুর স্টেশনে আসতো লোকাল ট্রেন ধরে, সেখান থেকে 8B এসে 8B থেকে বিজয়গড়ে আমার মেসের সামনে দাঁড়িয়ে থাকতো, সেখান থেকে আমায় ঘুম থেকে ওঠাতো ফোন করে, আমি যদি ফোন না ধরতাম আমার দিদিদেরকে ফোন করতো, করে আমি নিজে নামতাম, আমাকে নিয়ে আবার 8B অটো স্ট্যান্ডে, সেখান থেকে গড়িয়া অটো স্ট্যান্ড, গড়িয়ার থেকে আমরা মেট্রো ধরতাম, চলে যেতাম নিউ গড়িয়াতে এবং নিউ গড়িয়াতে ছিল ওয়ার্দে ভেস্তা ক্লাব, সেখানে আমাদের গ্রুমিং সেশন হতো এবং ওয়ার্দে ভেস্তা ক্লাবে ও আমায় পৌঁছে দিত। লিটারেলি ছোটোবেলায় যেমন আমরা আমাদের মা বাবারা ওই টিফিন বক্স জলের বটল নিয়ে স্কুলে ছাড়তে যেত, আমাকে ঠিক ওভাবেই সেখানে পৌঁছে দিত। এবং যখন সন্ধে 7:30-টার সময় আমি বেরোতাম ওয়ার্দে ভেস্তা ক্লাব থেকে গ্রুমিং সেশনের পর, আমি দেখতাম ওই মানুষটি ওখানেই দাঁড়িয়ে রয়েছে। এরপর চলে এলাম ফাইনালের দিন। ফাইনালের দিন আমার মা বাবা, ওর মা বাবা, আমাদের সবার দুজনেরই ফ্যামিলি, সবাই অডিয়েন্সে প্রেজেন্ট ছিল এবং সবথেকে বেশি জোরে জোরে চিৎকার করে যে মানুষটি চিয়ার আপ করেছে সেটা হচ্ছে ও। আমি হেরে গেছিলাম, তবে আমার মনেই হয়নি আমি হেরে গেছিলাম। প্রচুর কাজ পাওয়া শুরু হলো তারপর থেকে এবং আমার বাড়ি থেকেও সবাই বললো, বাবা বললেন যে যাও এবার তুমি গিয়ে ওখানেই শিফট হও, কারণ এভাবে যাতায়াত করলে মানে কাজের অসুবিধে হচ্ছে। আর আমি এটা শুনে ভীষণ খুশি হয়ে গেলাম যে শুধুমাত্র কাজের জন্যই নয়, আমি ভাবতাম যে ইয়েস, লং ডিস্টেন্স রিলেশনশিপ, এবারে আমি সামনে থেকে ওকে দেখার, ওর সাথে থাকার সুযোগ পাবো ফাইনালি। আমি ট্রেন ধরলাম কলকাতার আর ও ফ্লাইট ধরলো পুনের। মানে ও একটা চাকরি পেলো, তার জন্য ওকে পুনে চলে যেতে হলো। আর আই ওয়াজ লাইক, আমি ভেবেছিলাম যে আমার এই ডিসিশনটা নেওয়াতে আমাদের এই দূরত্বটা হয়তো কমে যাবে, কমেনি, বরং আরও বেড়ে গেল। তোমাকে বুঝি না প্রিয়, বোঝো না তুমি আমায়, দূরত্ব বাড়ে যোগাযোগ নিভে যায়। তোমাকে বুঝি না প্রিয়, বোঝো না তুমি আমায়, দূরত্ব বাড়ে যোগাযোগ নিভে যায়। গড়াদ শোকে সূর্যমুখী, গড়াদ শোকে সূর্যমুখী।
খয়েরে কুড়ির ফুল, সূর্য খুঁজে বেড়ায় তোমাকে বুঝি না প্রিয়, বোঝো না তুমি আমায় দূরত বারে যোগাযোগ নিভে যায়। এই যে এই কথাটা দূরত্ব বাড়ে যোগাযোগ নিভে যায়, এটা সত্যি হয়। আমি এতদিন স্বপ্ন যে স্বপ্ন দেখে এসেছি আমি এখন সেটাই সেটার মধ্যেই ছিলাম, তবে আমার খুশি হওয়ার কথা, বাট আমি খুশি হতে পারছিলাম না, কারণ আমি জানতাম না যে বাস্তবটা এতটা কঠিন। কারণ আমি তার আগে কখনো জলপাইগুড়ি ছেড়ে, বাড়ি ছেড়ে কখনো বের হইনি, মা বাবাকে ছাড়া কখনো থাকিনি, নিজের সমস্ত কাজ সামলে ওঠাটা বা কোনো রাস্তাঘাটে কীভাবে চলাফেরা করে আমি সেটাও পর্যন্ত আমি খুব কনফিউজ হয়ে যেতাম, মাঝে মাঝে ঘাবড়ে যেতাম, আমার প্যানিক অ্যাটাক হতো, অ্যাংজাইটি হতো, এবং এবং প্যানিক অ্যাটাক, হোয়াট ইজ অ্যাংজাইটি সেটাও আমি জানতাম না। রাতের পর রাত এখানে এসে আমি ঘুমোতে পারিনি, ঘুম আসতো না। তো সুন্দর একটা সম্পর্ক, যখনই আমরা কাছাকাছি থাকি, সামনাসামনি থাকি, সব ঠিক, যখনই আবার দূরে চলে যাই আর কিছু ঠিক নেই। এত মিসআন্ডারস্ট্যান্ডিং, এবং কেউ কাউকে বুঝিয়েই উঠতে পারতাম না, কোনো প্রবলেম হলে সেটার কোনো সলিউশনই হতো না। এখন সেটা বুঝি, তখন বুঝতাম না, হয়তো আমরা দুজন দুজনকে প্রচণ্ড পরিমাণে মিস করতাম, দুজন সেই জায়গাটা পেতাম না, দুজন দুজনকে পেতাম না বলে হয়তো সেই ঝগড়া, সেই অভিমান। বাট আমরা দুজন দুজনকে ছাড়াও থাকতে পারতাম না, কারণ সেই সময় অনেকবার আমরা ডিসাইড করেছি আমরা থাকতে পারবো না একসাথে, লং ডিস্টেন্স রিলেশনশিপটা আর এগোচ্ছে না। অনেকবার ব্রেকআপ অ্যান্ড প্যাচ আপ হয়েছে, কখনো ও চেষ্টা করেছে, কখনো আমি চেষ্টা করেছি, তবে হয়তো দুজন একসাথে কখনো চেষ্টা করিনি। কখনো আমি ওকে সব জায়গা থেকে ব্লক করে রেখেছি, ও আর কোনো জায়গায় আমাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করে না পেয়ে আমায় ইমেলে চিঠি লিখে পাঠিয়েছে যে একবার চেষ্টা করি চল। আবার কখনো এরকম হয়েছে যে আমাদের ব্রেকআপ, আমি কাঁদতে কাঁদতে ওকে ফোন করেছি, বলেছি যে আমি আমি আর পারবো না তোকে ছাড়া থাকতে, আমি তোর সাথেই থাকতে চাই। ওমায় বলেছে যে তোকে এবারে আসতে হবে আমার কাছে, তুই যদি ভালোবাসিস পুনে আয়। আমি টেকনিক্যালি চ্যালেঞ্জ, তখন আমার কাছে ওই নোকিয়ার ওই ছোটো ফোনগুলো হয় না, ওই ছোটো ফোনগুলো ছিল, কারণ ফোন হারিয়ে গেছিলো। আমি ওই ফোন নিয়ে প্রথমবার ফ্লাই করে, মানে প্রথমবার আমি ফ্লাইটে উঠি, প্রথমবার আমি ফ্লাই করে পুনে গেছি জাস্ট ওর সাথে সবটা ঠিক করে নিতে চাই বলে। তবে এত চেষ্টা করেও ওই সামনে যখন আসছে সব ঠিক, যখন দূরে চলে যাচ্ছি আবার সন্দেহ, মিসআন্ডারস্ট্যান্ডিং, ঝগড়াঝাটি, কান্নাকাটি, হতে হতে আমাদের ফাইনালি ব্রেকআপ হয়ে গেল। এবং আমার মনে আছে যে একটি সিনেমা যার নাম মেরি প্যারি বিন্দু, আমাদের ব্রেকআপ ফেস চলছিল এবং আমরা কেউ কারোর সাথে কথা বলতাম না, ওই সিনেমাটা দেখার পরে আমরা দুজন দুজনকে কল করেছিলাম, এতটাই রিলেট করতে পেরেছিলাম গল্পটা। এবং অ্যাকচুয়ালি রিয়েল লাইফে ওই আমার বিন্দু, এবং সব থেকে আনন্দের সময় আমাদের কাছে ছিল বছরের একটাই সময়, সেটা হচ্ছে দুর্গাপুজো। কারণ আমরা জানতাম যে আমরা যেখানেই থাকি, পৃথিবীর যে প্রান্তেই থাকি, সারা বছর দেখা না হলেও দুর্গাপুজোর সময় আমাদের দেখা হবেই হবে। প্রত্যেক বছর দুর্গাপুজো যদি দেখা হতো, আর হয়তো ছ সাত বছর ওভাবেই কাটিয়ে দিয়েছি, শুধু দুর্গাপুজোয় ওকে দেখি। একটা দুর্গাপুজোর সময় আর তার আগে আমি জানতে পারলাম যে ওর এখন একটা সিরিয়াস রিলেশনশিপ হয়েছে আর ও লিভিনে আছে। তো দুর্গাপুজোয় এলো, এবার সেবারে আমি ওকে একটু দূর থেকেই দেখেছিলাম, খুব একটা কথা হয়নি সামনে গিয়ে। দশমীর দিন, ও দশমীর পরের দিনই প্রত্যেকবার ফিরে যায়, যখন ফিরে যায় ও আমায় একটা টেক্সট করে, দেখা করবি? ও ফোন, ওর টেক্সট আমার ফোনে এলে কিংবা ও সামনে এলে না আমার মাথা কাজ করা বন্ধ হয়ে যায়, আই ডোন্ট নো ওয়াই। আমি লিখলাম ওকে লেটস মিট। পরের দিন আমি, মানে সেদিন পরের দিন ট্রেন ধরে আমি তার পরের দিন কলকাতায় গেলাম, এবং কলকাতায় গিয়ে সারাদিন আমি শুটিং করে রাত্রিরে ওর সাথে দেখা করলাম। এবং দেখা করার পরে আবার সেই কলকাতা, আবার আমরা দুজন একসাথে, আমরা দুজন হাত ধরে রাস্তা দিয়ে প্রচণ্ড দৌড়চ্ছিলাম, এবং দৌড়তে দৌড়তে ওমে বলছিল যে পুচকো আই লাভ ইউ অ্যান্ড আই ওয়ান্ট টু ম্যারি ইউ, আমি আর কাউকে ভালোবাসি না, আমি তোকেই ভালোবাসি আর তোর সাথেই থাকতে চাই, আমি সারা জীবন আমি তোর সাথেই কাটাতে চাই। রাত শেষ, ভোর হলো, আবার সেই হলুদ ট্যাক্সিতে আমরা চাপলাম, এবং ও আমায় এইট বিতে ছেড়ে দিল, এবং আমি গাড়ি থেকে নামলাম, আমায় হাক করলো একটা,
দেন ও আমায় বলল যে কালকে আমি যা যা বলেছি সবটাই সত্যি, আমি তোকেই ভালোবাসি আর আমি সব ঠিক করে দেব, জাস্ট আমার কিছুটা সময় লাগবে, আমি ওকে সবটাই খুলে বলে দেব, একটু বিশ্বাস রাখিস আমার ওপরে আর একটু ধৈর্য ধরিস। আমি বললাম যে আমি আছি বলে হলুদ ট্যাক্সি চেপে ও আবার চলে গেল, আর আমি আবার ওর অপেক্ষায় দাঁড়িয়ে থাকলাম ইটবিতে। হমকো মিলি আজ ঘর নসিব সে জি ভর কে দেখ লিজিয়ে হমকো করি আমি থেকে গেলাম কলকাতায়, ও চলে গেল পুনেতে, এবং আমি ওর অপেক্ষায়। আমি চিন্তা ভাবনা শুরু করে দিয়েছি অলরেডি যে এখনও কী করছে, আমি তো জানি কী করছে, তবে আমি ভাবলাম যে ও আমায় কখন ফোন করে জানাবে সবটা, যে ওখানে কী চলছে। ভাবতে থাকলাম, দেখলাম যে 3-4 দিন হয়ে গেছে ফোন আসছে না, তো তারপরও আমি একটু হালকা ইনসিকিওর হয়ে ওর গার্লফ্রেন্ডের যে প্রোফাইলটা সেটা স্টক করে বসলাম, এবং স্টক করে আমি দেখলাম যে 1 ডে এগো একটা পোস্ট করেছে ওয়ার্ল্ডস বেস্ট গার্লফ্রেন্ড ক্যাপশন দিয়ে, ওদের দুজনের একটা ছবি। হ্যাঁ, তো ওটা দেখলাম, দেখে আমি ভাবলাম যে না না, এটা কী করে হতে না হতেই পারে, কারণ আমার মনে হয় যে ও সবটা ধীরে 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 ওকে বুঝিয়ে দেবে, একবারে হয়তো বলে দিতে পারবে না। না না, ঠিক আছে, কোনো অসুবিধে হয়নি, ভয় লেগেছিলো সত্যি কথা বলতে, ওকে হারানোর ভয়। আমি আবার ওভার থিঙ্ক করা স্টার্ট করে দিই। আমার মনে তখন অনেক প্রশ্ন যে ও আমায় কেন ফোন করছে না এখনও, ও কি ওকে বোঝাচ্ছে, একটু টাইম নিচ্ছে? না না, আমি একটু টাইম দিই, ও তো আমায় বলেছে যে সব ঠিক হয়ে যাবে, আমাকে একটু ধৈর্য ধরতে বলে গিয়েছিলো। তো আমি ভাবছি যে না না, ঠিক হয়ে যাবে, এতটাই ওভার থিঙ্ক করেছি যে আবার ওই রাতে ঘুম বন্ধ। পরের দিন আমি কাজে গেছি, সেখানে এই দুপুরের টাইম আমার কাজে মন বসছে না, আমি অফিসে বললাম যে আমি আর এখন কাজ করতে পারছি না, আজকে আমাকে একটু ছুটি দাও, আমার শরীরটা খারাপ লাগছে। গিয়ে আমি প্রথমবার ওখানে নিচে একটা বার হপিপোলাতে গিয়ে আমি ড্রিঙ্ক করা শুরু করে দিই, এবং একটার পর একটা বিয়ার খেতে শুরু করি, এবং আমি আমি প্রচণ্ড চিন্তাভাবনা করছিলাম এবং আমার মাথা ভার হয়ে এসেছিলো। আমি হঠাৎ চোখটা তুললাম আর আমি সামনে লেখা দেখলাম, যে ওয়ালের মধ্যে লেখা ছিল যে অ্যালকোহল ইজ নট দ্য সলিউশন হোয়াট ইউ লুকিং ফর। ওটা দেখে আমার না একটা ইনস্টিংক্ট বলে না যে এটা কেন দেখলাম, আমার মনে হলো না সামথিং ইজ ফিশি। আমি এতদিনে ওর কথা ভেবে আমি ওকে ফোন করছি না ওর কোনো অসুবিধে হতে পারে বলে, ওরও তো এটা ভাবা উচিত যে আমি চিন্তা করছি হয়তো। আমি ভাবলাম না, আমি এখন ফোন করবো, আমি আর পারছি না। একটা ফোন করলাম, দুটো ফোন করলাম, 3, 4, 5, 6, 7, 8 নম্বর ফোনটা তুললো। তোলার সাথে সাথে আমি প্রচণ্ড আমার মধ্যে তো এতক্ষণ ধরে একটা অস্বস্তির মধ্যে ছিলাম, আমি ফোনটা ধরা মাত্রই আমি বলা শুরু করেছি যে এই কিরে তুই ফোন ধরছিস না কেন, কী হয়েছে আমাকে বল, তুই ঠিক আছিস তো? আমি জানি যে তুই ঠিক আছিস, তুই হয়তো ধীরে ধীরে বলবি না। আরে হ্যাঁ, একটু বল না, আমি একটু বল তোর কী হয়েছে তুই। আমি বললাম স্টপ জিনা, স্টপ জিনা, আমার জীবনে অন্য একজন আছে, আমি তোর সাথে থাকতে পারবো না। আমি বললাম তাহলে 2 দিন আগে এত কিছু তুই আমায় বলে? বললো আই এম সরি, অ্যান্ড বললো মুভ অন, আই এম সরি বলে ফোনটা কেটে দিল। ওই সময় আমি
আমি যে এতক্ষণ আমার মধ্যে যে অস্বস্তি কাজ করছিল, যে প্যালপিটেশন হচ্ছিল, সব আমি আমি একদম শান্ত হয়ে গেলাম। ওখানে আমি বসে মানে আধ ঘন্টা আমি শুধু বসেই থেকেছি, আর আমার চোখ দিয়ে জল পড়ে যাচ্ছিল, আর আমার খালি ফ্ল্যাশব্যাক হচ্ছিল যে এই ছেলেটি ওই ছেলেটি যাকে বলেছিলাম যে আমি ঠিক নেই, তার জন্যে উইদাউট টিকিটে জেনারেলি করে ছুটে চলে এসেছিল, এই ছেলেটি ওই ছেলেটি আমি মেলাতে পারছিলাম না। তবে আরও দু তিন মাস কেটে যায়, দু তিন মাস পর আমি শুনতে পাই যে ওর একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। খবরটা পেয়েও আমি নিজেকে সামলে নিই, আমি আর ওর সামনে যাইনি, দেখা করে নিই। তার ঠিক 10 থেকে 11 দিনের মাথায় সকালবেলা একটা বেল বাজলো, আমি দরজাটা খুললাম, দেখলাম সেই মানুষটি। আমি বললাম কী হয়েছে? একটা প্যাকেট আমাকে বাড়িয়ে দিল, আমি খুলে দেখলাম মাই ফেভারিট কাজু বরফি। আমি আবারও নিজেকে সামলে নিলাম, নিয়ে দরজাটা আমি বললাম যে বাই, আর কিছু বলিনি, বলে দরজাটা মুখের উপর বন্ধ করে দিয়েছি। বাট ওই যে দরজাটা মুখের উপর বন্ধ করতে যে আমার কত কষ্ট হয়েছিল, কিন্তু ওই যে দেখাতে পারবো না, আর দেখানো যাবে না কিছু, দরজাটা বন্ধ করে খুব বাজেভাবে ব্রেকডাউন হয়েছিল, ওখানে বসে কাঁদছিলাম। আর আমার না বারবার করে ওর ওই চোখটা, চোখ বন্ধ করলেই ওর চোখটা মনে পড়ছিল, যে সারা মুখে কাটা ছেঁড়ার দাগ, চোখের পাশে রক্ত জমে আছে, আর ওরা অদ্ভুতভাবে চোখটা ছলছল করছিল, আমার একটা অদ্ভুতভাবে তাকিয়েছিল, মানে ওই ওর ওই চোখটা আমি এখনও চোখ বন্ধ করলে দেখতে পাই। মানে আমাদের জীবনের গল্পের শেষগুলো আমরা গুছিয়ে লিখতে পারি না, সবটাই অগোছালো, কারণ এত কান্নাকাটি, ঝগড়াঝাটি, মিসআন্ডারস্ট্যান্ডিং। তবে এই মানুষটি আমায়, যেমন আমার স্বপ্নের শহরে প্রথমবার আমায় নিয়ে এসেছে, আমায় রাস্তাঘাট সব কিছু চিনিয়েছে, আমায় চলতে শিখিয়েছে, তেমনি আমাকে পুচকু থেকে বড় বানিয়ে দিয়েছে, মানে আমায় ভালোবাসতে শিখিয়েছে এই মানুষটি। আজকে ওনা থাকলে আমি আমার জীবনে আজকে জিনা জিনা হতেই পারতাম না। ও যখন ভালোবাসার মিথ্যে আশ্বাস দিয়ে এইটবি থেকে, মানে কলকাতা থেকে পুনে চলে যায়, সেই সময় একটা কথা বলে গেছিল, ভালো থেকো, ভালো রেখো। নাও হি ইজ ম্যারিড, বাট আমি ওটাই চেষ্টা করছি এখনও, ভালো থেকো, ভালো রেখো, ভালো রাখার, কারণ আমি অন্তত কথা দিয়ে কথা রাখতে জানি।